শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। নাম? আনোয়ারুল কবির। বাবার নাম? মোহাম্মদ ইউনুস মিয়া। মার নাম? সালমা হাতুন। 7 নম্বর জিরি, 5 নম্বর ওয়ার্ড, নানা ফটিয়া। 71 সালের আগে লেখাপড়া করতেন না? স্কুল খুন না? আন্দোলন গ্রামগঞ্জ গুরু আস্তে আস্তে সদফার পরে সদন আর ভাগবার যুদ্ধ নইল না, এই সব গ্রামে গ্রামে বিভিন্ন আনসার হল আনসার হিসেব করে বা উপযুক্ত প্রস্তুতি ট্রেনিং দিত। আর একটা ধুবো গ্রুপ আছে এই জিরি জিরি এলাম ওগুলো কমান্ডার আছে তার মামা, আর মামা মেজু মামা কি নাম? এবার নাম সবির আমার আছে কমান্ডার আছে যাই আর মামা, এবার নাম হচ্ছে আমল মিয়া। এইসব মিলে আর ট্রেনিং দিল। আবার লাস্টে বেশ বেশ 10-15-20 দিন করে একটু আর লেখাবার এত এক ক্লাস সেভেন আয় আবার আর কমান্ডার বানায় আর গুলোতে আর ইতর বারে দুধের বারে দুধের বারে মধ্যে লাতিয়ে লাতিয়ে যাই রে মানে শো শো ডাউন করতে অনেক সিটি হয়ে মধ্যে এই হিসাবে যাই রে বুকেদার হারানে আরও অ্যাডিংগুলিতে চলছে 7ই মার্চ ফর ফর 23ই মার্চ পর্যন্ত পঁচিশ দিন যত লাতি আমি সেলিং এলছি সিটাঙ্গর এই লাতি সেলিং অনার পরে আজ একটা শহর আসলাম তারা গ্রাম উত্তর আর ভালো যাই রে ইচ্ছা আয়েরে আর গ্রাউন্ডে গেছিলাম 10-15-20 দিন হ্যাঁ ফর আস্তে আস্তে এত ঠান্ডা মিটিয়ে মানে যুদ্ধর যে ইস্পাহা যুদ্ধ তো শুরু হয়ে ধরতে গেলে 26ই মার্চ এরপর যে একটা ফ্লো আছে ফ্লোয়েন কিন্তু গ্রামগঞ্জে একটু একটু ঠান্ডা হয়ে আর অনেকটা নিজের মিটিয়ে অবস্থা বড় এত বালানো তাদের খেলাধুলো মনে ব্যস্ত আসবেন আর খেলা ফুটবল খেলা হয় দেখবেন রুল আমি হেঁটে যাই আর সেটা বাড়ি আর বাড়ি সেটা
দেখা বাজার আছে বাজার আছে এর ফজল আহমদের আরে ডাকলি ফজল আহমদের আগে দেখি কি ভাই আর দেখি গান সাজা লাগে আইন আর কাটা থেকে মসজিদে কাটা মসজিদ বই নামাজ পড়লাম মগরিব নামাজ আর পরে কেন রুল আমি আস্তে আস্তে করি এটা খুব টেকনিক্যালি এটা হতাহতা কিছু হল মুক্তিযুদ্ধ সম্পর্কিত হতা মুক্তিযুদ্ধ জম্পর দেশপ্রেম দেশপ্রেম যারা তা আছে দেশপ্রেম যারা তারা তো মুক্তিযুদ্ধ অবদান এদের অঙ্গে ছোট আর 5 মিনিট আমি আর আরে বুঝে আর হতা ঠিক আছে সব যুদ্ধ করে মিলে যুদ্ধ করে মিলে রসুবিধে দেশে তো বেদিতে প্রাণ অহম করে বুঝবো বলো এইসব আরও উদ্ভুত হয়ে গেছে তার মানে জানো যাবে বুঝে যাবে বুঝে যাবে থেকে না ভাবনা তারপরে তো ট্রেনিং হল গোপনে গোপনে ট্রেনিং হলো এই বর্ধন পাড়া অ্যাড এই ট্রেনিং গানের নিষ্ঠাকরা আছে হাবিলদার নুল আলম পারে দুলে কি বেরান্দারা পুনর দিন না কি সারা দিন সুযোগ নিলে ট্রেনিং সুযোগ এরপরে ইয়ার শেল্টার ফাঁসে গিয়ে কেন্দ্রে ফাঁসে গিয়ে ফাঁসে জনের পারাবারে বাদ করে দিল এই ফার্স্ট ট্রেনিং অফ দেয় এত রাইফেল ট্রেনিং দেয় এরপরে এরপরে যুদ্ধ বলতে আর আর উত্তর আর নুনটু বরগুনে যেত নজাই তোরা ইনফরমার থাক তোরা সহযোগী থাক তোরা গাঁটিব এই ধরনের হিসাব আছে এরপরে তো ব্যাক ইন্ডিয়া গেল পয়েন্ট গেরিয়া যা আছে ফজল বেশিরভাগ 90% এগুলো ইন্ডিয়া আর আর নুন তোরা ইয়া শক্তি খুলে তেতন হিন্দি বান্দরবন দিয়ে আর দিকে 200 মাইল 250 মাইল তারা জীবের চেয়ারম্যান আছে তৎকালীন চেয়ারম্যান সবুজ চেয়ারম্যান করছে ইবে আছে যে আসলে এক নম্বর সংগঠক এই জিরি ইউনিয়ন তারপর আওয়ামী লীগের সহসভাপতি নাকি সভাপতি আছেন অজানাতি তুই ওদের তারা বারো শুদ্ধ জনা মেরা মেরা আমি কে জিনিস তোরা দ্বারা এটা সম্ভব হতো তোরা অ্যাডে ট্রেনিং দিয়ে অ্যাডে ইয়া করি যুদ্ধ অ্যাডে ইতারা সব তো তারা কি আর ন নাই ন যাই এক দূর বুঝে চল্লিশ কিছু ফার্স্ট করে তোর আর আর ভাগ করে দিল ক্যাপ্টেন জন হিসাবে যাইবার সঙ্গে তারা আর জিরি গ্রুপ জিন আর 5 জনের গ্রুপ আছে না এই ফজল বস আবুল কালাম আবু ইসাক সব আর আর 5 জনের গ্রুপ আছে মুন্সি মিয়ারান্ডা প্রধান কমান্ডার আছে মুন্সি মিয়া আনসার কমান্ডার আছে হন মুন্সি মিয়া আমি নাম আহমদ ডাক নাম মুন্সি আসল নাম হলো আহমদুল মাহমুদুল 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 এই বেরান্ডারে আর আছে ট্রেনিং টু নিবে দিন রিভলভার ট্রেনিং নিবে ডিস্ট্যান্ট ট্রেনিং নিবে রাইফেল ট্রেনিং আগে দিল এরপরে অপারেশন বলতে শুরু এরপরে তো সেপ্টেম্বর গিয়ে অক্টোবর গিয়ে নভেম্বর গেল নভেম্বর মধ্যে দালাল অপারেশন এই রাজাকর অপারেশন এই সমস্ত 2000 বই আনার বলে আর গোল যেটা মহিলার এটা ও গারা জিরি দিন দি ইন তো ছোড়া হাড় আর আসি গিয়ে ফিসি ফিসি আর এলো গোল দি জিবে আর আর এটা এই লোকমান মারা গেল জিবে আর এক গ্রুপ আছে ধরে জিবে দিন দি পড়ে বাজার সুলতান সাহেব বারো দিন দি আর কি লোকমান মারা গেল সার বাপ মারা গেল আব্দুসালাম আব্দুসালাম আই আর আর মহিষের ওইসেটে আসিলাম তো আর আর কমান্ডার হবদে তোমারা পিতার ফাঁসে উন্দু বিক্রি মানে এই রাস্তা সিয়ন রাস্তা দিয়ে বিক্রি তোমার একটা জক কিছু দুজন দুজন একটা অর্ডার জগ ভিতরে আর হেল্প করে ফেলেছে আর ফত ফত আইন পরে আর একজন ডাক দিই সাইড আর সকাল গেছে সাইড ঠিকই দিয়ে ফেলে দিই আর আরো 10-12 জন একবার হারা করে যার তারপরে বদি আলম হোক বারে আছে তিনজন তো এটা তিনজন এই সময় তিনজন মারা গেলে আর ফর আর দুজন মারা গেল এরপরে তার আবার এসে মারা গিয়ে এরপরে দুই ইন্দুর হওয়া মারা গেল তার নায়কের দোয়ান দোয়ান আছে আয়ের করা গুলো জ্বালা টাইপ দিয়েছি আর সালা আর এই সময় কেতন ঘুরি আবার আয়ের লোকমানের লিজি বলে আসছিল এবার রোজ যে খুব দূর আনা গিয়ে সময় আয়ের এর ফাঁসে বের হতে আস্তে আস্তে ফেলে যাতে যা জিজ্ঞে ফেলকে দিয়ে দিয়ে আর ওই সেটা যে ওই সেটা আর ওই যে আর যে শেল্টার নিয়ে নেবো তুই অস্ত্র অস্ত্র থাকবি তা আর করো তুই অস্ত্র কিনা আর সেপ্টেম্বর মধ্যে পাই আর আর জিরির বাঘ মানে আর আর ঘুরে ঘুরে পাই তিন থাকতো তা আর করো মানে আর দাদির করো
আর আনি কে কে লাগি নাই এর হিসাব ম যা দাদে হতে এই 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 রাইফেল ফাইফেল বন্দুক তো রাইফেল কই নেব একটু বন্দুক করি তো এইভাবে লাগিল হতে ফাঁসে বলা থেকে গড়া তালে তো হতে পা যাবে তো আদ আর কেন বুঝি ফর কেন করব তো তোরা লাগে তোরা যাগো আট সাতটা না সাড়ে আটটা বাজে ফোন আর বাইরে গেলাম দূর গিয়ে রে রাত তুমি নদীকে রাজি লাগবে গান দাদির বুঝলি যে হরলে হতে সুলের জাল দেবে মানে অলাগর জীবে হয় আর কি রান্নাঘর রান্নাঘর এত আর অলাগর হতে দেবে রে কিছু দি গাপ করতে দিব গাপ করি আর বুঝলি খেজা ফুজা যে সময় যে আগুন জ্বালে দাদিন দাদির নাম কি আছে দাদির নাম আছে সিরাজ খাতুন সিরাজ খাতুন আহা দেড় বুঝ হতে নবুজ দে যদি আইটাই ফান যাবি সেক্টে গুজলে তোরা তো নাম প্রকাশ ভিতরে ভেতরে আরে সেগুলি তো ফাইব ফাইলে তো একটা কিছু লাগতো না জাল লাগবে হতে এত হাড়ুবুদ লাগি দিয়ে হতে আইলো আর তো আই সুলো জাল দিই ফেজা টাজা তো তাই ফেজা মানে বুঝে গে একটা নিয়ে আর কি হতে ইন্টার রুদ্ধ থাকে গাঁত রুদ্ধে দেখতো না ও জাল আই সুলো জাল দিতে দেখ হতে রাত পয়ে যাবো আমি মানে বয়স্ক মানে হাত দিয়ে দেখি তার আগে সুবিধা আছে যদি শালটা লাখা গেলে ব্যাগ করে মিলে শুধু রে আর বাড়ি হতে পারে এই লাইনে দেখতাম শেষ মাথা ইন্দোতে বিল আর কোনো গঠন নেই তো দোষ দিনে লিখতে আমি ঘাস যাওয়ার সুবিধা হতো লাখা ইসাজ মুক্তলতে একটা আছে লাগতো অপারেশন বলতে একটা অর্গানাইজার আছে এক নম্বর অর্গানাইজার আছে কি যুদ্ধ প্রেমী ও কে কি ফসল ইয়াজে ইন্ডিয়া যাবার আগে ইন্ডিয়ার পরে তো তারা মাস দুই মাস তো একটা আসে তো এরপর আসলাম না আর একটা পাঁচ সাতজন শুধু আবুল বশর আবুল কালাম সৈয়দ আহমদ আর মহিজার এই পাঁচজনের সম্বন্ধে আর আসলে তবে লাথিয়ে বাইর হইলি খেয়ারে খেয়ে তো আর স্বাস্থ্য পাই গিয়ে তো আইবার চিন্তাম আর জেরাতে পাই গিয়ে দিব রায় চিন্তাম বেশিরভাগ ত্যাগ কিন্তু মুখ বাঁধা দেখা যেত ফরের সাথে নেতার পরে দেখা যেত একটা বহুত যেদিন আর এসে ন দেখি আর ওই তারা ন দেখে মাই তারা আর ন দেখি আর 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 এক গিফট আর ফাজল থেকে কিন্তু সবসময় রোববার হামলা দুর্বার জিকে যায় কে জিকে যায় কে হালকা দিই ষোলো ডিসেম্বর ফাড়ে আসছিলেন ষোলো ডিসেম্বর বার করেছি গ্রাম আসছিল আর আঠারো তারিখ মনে হয় বিয়ার দেওয়া গেল ওই সত্তর স্কুলের মারে বুঝি বিয়ার কোন দিয়ে দশ তারিখ আমার শরীর মনে করেন আর মূল আর আর মুরগি আসেন দিয়ে মানে ওস্তাদ হলে ওস্তাদ ধরন কমান্ডার হলে কমান্ডার আমার শরীর মনে করেছিল কখন আমার শরীর মনে তারপরে দেশ তো সাধু মুরগি আর আছে আর ব্যবসা বাণিজ্য দিয়ে ও আরে গ্যাপ গেলাম দিয়ে পার করে দিয়ে আসে তো এত টিসিবি বড় না মেজর রফিকুল ইসলাম এত নিচে আস আছে সারি বেটে আটি তালিকে মালিকে এই সমস্ত ঘুরে গেল আরও গেলাম আর সাধু নেতার পরে আর ব্যবসা হাজার ব্যবসা কেন তো বেশিরভাগ মালিক এখন আসে তা আমি তবে আর বহুত তো তিয়াত্তর যাতে জাসদ সৃষ্টি হয়ে তা আমার শুধু মনে তো জাসদ গিয়ে এই যাবে আইন এলে রাস্তা মানে মারার রাস্তা নিয়ে গেলে জড়িত আসলাম কোপারেশন জিয়া গরম করতো আর্থিকভাবে ইয়ানি করতে আষ্ট আশি মিজে আসেন দি ইলেকশন আর বেয়ানোর দড়ি বাঁধি আনি গেলে আর বাবুরও হই তারা চেয়ারম্যান ত্যাং করে জিরি মিজে চেয়ারম্যানে আগে জিরি মিল চেয়ারম্যানে লাগে ফেব্রুয়ারি রেঞ্জে চেয়ারম্যান দিবেন না হ্যাঁ আষ্ট আশি তো একবার হই আমার পরে মানে আষ্ট আশি কিছু করা গিয়ে তারপর ইলেকশন আইলে তার বাবা হতেন আত্মীয় পড়তো না একবার দেখুন কি আবহাওয়াতে গরম হয়েছে আর হতো না একবার হয়তো চেয়ারম্যান দুবার আনলো আর ওই হাসা টাসা দিতে না টিয়া পয়সা আনতে নেই আগে যা আছে আমি ব্যাগ কেন ওদের তারা আছে ব্যাগ কিন্তু জানি আর ব্যাগ কিনি ওদের না আবার তেম করি আবার তেম আবার বানাবে তিরিশ লক্ষ শহীদ ও পাঁচ লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ শোষিতের গণতন্ত্র শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ মানবিক মূল্যবোধ সামাজিক ন্যায় বিচার সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে
তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।